السلام عليكم. ديوتي بريك অর্থাৎ এখন এই মুহূর্তে খানা খাইতে যাইতেছি, খানা খাই আসার পরে দিই আবার ডিউটি তো হই। আজকে ছোট একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, আমার জীবনে ঘটে যাওয়া। আমি দেশের নাম বলতেছি না, এটা আমি যখন আলকাসিমপুরে যেতেছিলাম তো মাগরিবের সময় এসা নামাজের সময় যখন আমি বাইরেতাম, না বাইরে হওয়ার সময় সপ্তাহ প্রায় 4-5 দিনই কিন্তু ওই লোকটার সাথে আমার দেখা হতো, মানে ওর সামনে দিয়ে হেঁটে যাইতাম। ও আরেকটা দোকানে চাকরি করত, তো আমি যতবারে ওরে এই আমার সামনে পড়তো আমি তাকে সালাম আলাইকুম, আমি তাকে সালাম দিতাম। তো সালাম দিতাম যে যতবার সে আমার এভাবে সামনে পড়তো, আর সে প্রতি সময় কোনোবার হাত উঠাইতো বা কোনোবার আমার দিকে তাকাইতো, মানে কখনো সে মুখ দিয়ে ওয়ালাইকুম আসসালাম সুন্দর করে কখনো বলে না। আমি ফলো করতেছি একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, মাস, এভাবে আমি ফলো করার পরে দিয়ে আমি দেখলাম যে প্রায় সময় সে আমার, আমি যখন তাকে বলতাম সালাম আলাইকুম, সে আমার তার উত্তর দিতে হ্যালে হ্যালে, ব্যাস এইরকম। পরবর্তীতে আমি কি করলাম, তার সালাম দেওয়া বন্ধ করে দিয়েছি। মানে সে যখন দেখতাম যে সে আসতেছে চোখে চোখে, একসাথে ওর সাথে মুখ আর দিকে ঘুরে আর দিকে আমি হাঁটতাম, মানে তার সাথে কথা বলতাম না। এইভাবে আমি আমি তার দেখার সাথে সাথে যখন ও আগের মতন দেখা পড়লে চোখে চোখে একসাথে হলে আমি কিন্তু আসলে মুখ ঘুরে নিতাম, মুখ ঘুরে তারপর আমি অন্যদিকে ব্যস্ত হয়ে যেতাম। এইভাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ করার পরে দিয়ে এখন আমি বাইরে এলে এখন সে আমার সামনে পড়লে আগে আমি ওরে সালাম দিতাম, এখন সে আমার উল্টা সালাম দিয়ে কি অবস্থা, ভালো আছে নিয়ে এগুলো জিজ্ঞাসা করত। আমি একটু মিষ্টি হাসি উত্তর দিতাম তার। এরপরে দেখলাম যে যতবার সে আমারে দেখত তো সে সালাম দিত আমারে। কথাটা বলতেছি এটাই, এই না তো যে কথাটা আমি বলতে চাইছিলাম সেটা হলো যে এটা অনেকে ফলো করছে যে আমি তাকে সালাম দিতাম কিন্তু সে সালামের উত্তরটা আমারে এইভাবে রিপ্লাই করত। তো এই ধরনের কিছু লোক আছে যারা সম্মান কাকে বলে জানে না, ইজ্জত কাকে বলে জানে না। তো এদের জন্য ট্রিটমেন্ট হলো এটা, আপনি তাকে যত সম্মান দিবেন সে সম্মান কাকে বলে সে জানে না, সে বুঝে না, ইজ্জত কাকে বলে সে কইতে পারে না। তো এই ধরনের লোকদেরকে সম্মান না দেওয়াটাই ভালো, ইজ্জত না করাটাই ভালো। যে যেটার মর্ম জানে না তাকে সেটার মর্ম বুঝাইতে যাওয়াও আসলে ঠিক না। আপনি যখন তাকে বেশি বুঝাইতে যাইবেন, বেশি জ্ঞান দিতে যাইবেন, তখন সেটা দেখা গেলো আপনার জন্য অনেকটা বিপরীত হয়ে যাবে। আর এটা তো শুধুমাত্র যে আমার বেলায় হয়েছে তা নয়, এটা অনেকের বেলায় হয়েছে, অনেকের বেলায় হইতেছে, অনেকের বেলায় হবে। আমার এই 2টা লুঙ্গি এখানে আছে, 20টি আসবে।